মাছের টক একটা আলাদা ব্যাপার, আর আরো একটা আলাদা ব্যাপার আছে আমার এখানে, শ্বশুর বাড়ির লেবু। চলো চলো চলো, আজ সব পরিবারে সব চলে এসেছি দেখো, কাকার পুকুরে জাল ফেলবো বলে আর সব মাছ ধরে নেবো, তাই তো দেবজি? হ্যাঁ, আচ্ছা সবাই চলে এসেছে আনন্দ করে জাল ফেলবো, বালতি ভর্তি করে মাছ ধরবো, যত বড় মাছ হবে সব নিয়ে নেবো, এক বালতি মাছ ধরবো আর কাকার পুকুরে এক বালতি। বৌমা ভালো করে জাল ফেলবে, এক বালতি দেখো, সবার প্রথমে আমি জাল ফেলবো, তারপরে কাকা আছে বাবা আছে সব লাইনেই আছে, কার হাতে মাছ পড়ে দেখা যাবে। এই এদিকে বড় করে ফেলো, বাবা লম্বা হয়ে গেছে। বন্ধুরা আমি একবার জাল ফেলেছি কিছুই পড়েনি, কাকা দুবার তিনবার জাল ফেলছে কিন্তু কিছুই পড়ছে না, ঠান্ডার সময় জল পুরো ঠান্ডা হয়ে আছে। আমরা জলে নেমে ঘা দেবো, দিয়ে দেখি মাছ ধরতে পারি কিনা। আরে দেখো লাঠি নিয়েছি দুজনে, তোমরা দেখতে থাকো আমরা জলে নামি, মাছ ধরবোই আজকে, আর চেষ্টা করবো মাছ ধরার। দাঁড়াও শাড়িটা ভালো করে গুঁজে নি, শাড়ি পরে জলে নামা, চাপ আছে। চল যাও মাছ অনেক পড়ে গেছে, মাছের শেষ নেই, মাছ আছে কিন্তু বড় মাছ আনা যাচ্ছে না, উঠবো খুব কষ্ট করে, অনেক উঁচু পুকুর তো, আমি আগে উঠি তারপর ধরি। আরে তুমি এই বাবা, এই 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 এই
আচ্ছা এবার ছেড়ে দাও না দুটো হরি হবে নাকি হ্যাঁ হ্যাঁ আর নেবে না না আমরা নেবনি তো ওই দোয়া দাও রে না এই মাছ কি হয়ে গেছে এই দেই দাও ছেড়ে দাও ও ঠিক আছে সব ঠিক আছে এই দেখো এই মাছটা দেখো তোর কে ধরেছিল গুয়ের কেলে হ্যাঁ গুয়ের কেল ধরেছিল এ বাবা এ পুরো চেপে দিয়েছে মাস্টার মাস্টার পরিস্থিতি কি এই দেখো দুটো বড় সাইজের রূপচাঁদ নিয়ে নিয়েছি কাকার পুকুর থেকে ধরে জাল ভরে তো মাছ পড়েছিল বেশিরভাগই সব রূপচাঁদ তবে বড় সাইজ ছিল এই দুটো দুটোই নিয়ে নিয়েছি আর কাকারা তো মাছ খাবে না আজকে মাংস খাবে কারণ আজকে রবিবার মাংস নিয়ে এসেছে কাকা তো আমাদের দুটো মাছই দিয়ে দিয়েছে এই দুটো মাছ আজকে আমি রান্নাঘরে গিয়ে রান্না করব কেটে তো ঝালই বানাবো রূপচাঁদ মাছ ঝালটাই বেশি ভালো লাগে আর তাছাড়া মা এই রূপচাঁদ খায় না বলে একটা রুই মাছও নিয়ে নিয়েছে ওটাও কী রান্না করব চলো রান্নাঘরে গিয়ে বলবো চলো প্রচুর মাছ ধরলাম দেখ ভালো লাগলো যে জাল আনন্দ করলাম মাছও ধরলাম জাল ভরে মাছ পড়লো তবে শুধু রূপচাঁদ আর একটা বড় পুকুর আছে কিন্তু ওই পুকুরে সব রকম মাছ আছে ওটাও আবার অন্য রুই হ্যাঁ ওটা একটু গরম পড়ুক বা জল কমুক তারপরে ওতে আবার জল ভরে রয়েছে হবে না তো চলো মা তো চলো মার মাছটা দেখাও কত বড় মাছ এই মাছটা আমি খাবো কাকার পুকুর থেকে সব থেকে বড় বড় রূপচাঁদ ধরে নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে আর কাকা ওদিকে জাল টাল ধোবে সেজন্য রয়েছে দেবজি তো চলে আসো চলো তাড়াতাড়ি গিয়ে ঘাট পা ধুয়ে এই 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 দেখো ভিজে অবস্থায় একেবারে মাছগুলো কেটে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে রান্নাঘরে যাবো এই এই পালাচ্ছে পালাচ্ছে মাছগুলো বাবা বড় মাছ তো কাটা চাপ দেখো বড় মাছ কাটতে কিন্তু বেশ ভালোই লাগে আগে আমি মাছ কাটতে পারতাম না একদমই না বড় মাছ বা জ্যান্ত মাছ দেখলেই ভয় পালাতাম বা প্রণাম করে নিতাম আর এখন পুরো সব মাছই মানে বড় মাছ কেন ছোটো মাছ সবই আমি কাটি মা ঠিক কাটতে পারে না আমার শাশুড়ি মা সেই জন্য মা সবজি টবজিগুলো কেটে দেয় মশলাপাতিগুলোও বেটে দেয় আর মাছটা আমি কাটি তো বন্ধুরা দেখো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর আমি আসার আগে মা সব কিছু কেটে কুটে বেটে সব কিছু রেডি করে দিয়েছে আর এবার আমি রান্না বসাবো আর দেখতে পাচ্ছ যে মাছ অনেকটাই হয়েছে এই মাছের কিছুটা ঝাল বানাবো আর রূপচাঁদ মাছটা ঝাল ভীষণ ভালো লাগে আর তার সাথে দেখো এই যে আমার কাছে রয়েছে কতগুলো কি মৌসুমি লেবু মনে হচ্ছে তো তোমাদের কিন্তু না এইগুলো পাতিলেবু মা নিয়ে এসছে আমার মা এসেছিল আমার বাপের বাড়ির পাতিলেবুগুলো এরকম বড় বড় সাইজে তো পাঁচটা নিয়ে এসেছিল একটা খাওয়া হয়ে গেছে আর চারটে আছে তো ভাবলাম যে ওই লেবু দিয়ে কিছুটা মাছ টক বানাবো দারুণ লাগবে কারণ লেবুর টক হালকা পাতলা হয় কিন্তু খেতে স্বাদ হয় দারুণ আর মা তো ওই মাছ খাবে না সেই জন্য মার জন্য দেখো এই যে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হবে এই সবজির তরকারিটা আমরা সবাই একটু খেতে পারবো তার জন্য বেশি করে কুমড়ো আলু দেওয়া রয়েছে আর কাঁচকলা কাঁচকলাও মা ভাতে দিয়েছে ভাত বসিয়ে দিয়েছে মানে সবকিছু গুছিয়ে ভাত বসিয়ে দিয়েছে আর আমি গেছি আমার ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে সেই জন্য একটু দেরি হয়ে গেছে তো বৌমা তুমি এবার রান্না বাড়া করো এবার আমি ভাতটা কতদূর হলো আমি এবার দেখি হ্যাঁ আমার ছেলে যতক্ষণ ঘুমোবে তার মধ্যেই রান্না বান্না করে খেয়ে নিতে হবে না হলে বদমাশি করবে আবার উঠে তো উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব এইভাবে মাছ মাখানো সহজ পদ্ধতি হাত দেওয়ার দরকার নেই দেখো এক থালা মাছ ভাজতে অনেকটা সময় লেগেছে তবে সবগুলো ভাজা হয়ে গেছে এবার কুমড়ো তরকারিটা চাপাবো মাছ ভাজার পর কড়াইতে কিছুটা তেল রয়েছে ওই তেলেই আমি কুমড়ো তরকারিটা করব তার জন্য এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আর আলু কুমড়ো আর আলু দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল দিয়ে ভালো করে সবজিগুলো কষে নেব কুমড়ো আলু ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি সিদ্ধের জন্য
কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তাতে কুমড়ো আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার জিরে বাটা আর মাছ দিয়ে নামিয়ে নেব। এবার আমি রূপচাঁদ মাছের ঝাল বানাবো, তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি আর একটা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়ার আগে একটু জলের মধ্যে পেস্ট বানিয়ে নিয়ে তারপরে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, জিরে বাটা, দিয়ে দিচ্ছি এক চামচ সস। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। তরকারি ঝোলটা ফুটছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তবে অর্ধেক মাছ দেবো আর অর্ধেক মাছটা লেবুর টকে দেবো। মাছের ঝাল হয়ে গেছে। এবার লেবু দিয়ে মাছের টক বানাবো, তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জল। একটা বাটি নিয়েছি, এবার লেবুর রসগুলো নিংড়ে নেব। লেবুগুলো যেমন বড় সাইজ আর তেমনি রস, দেখো আধ বাটি মতো রস হয়ে গেছে একটা লেবুতে। এবার লেবুর রসটা ছেঁকে দিয়ে দেবো। লেবুর টকের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। লেবুর টকে মাছ দিয়ে দু চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। লেবু দিয়ে মাছের টকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর অনেকটাই বেলা হয়ে গেছে, সবাই একসাথে এবার খেতে বসবো। মা সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসো। হ্যাঁ, এবার আমি ভাত বাড়বো। তো সবাই মিলে একসাথে বসে পড়েছি আর প্রথমে খাচ্ছি কাঁচকলা ভাতে। এটা টেস্ট করার জন্য দেওয়া হয়েছিল যে কাঁচকলাটা ভালোভাবে পুষেছে কিনা। তো ভালো পোষেনি, এখনো দু চার দিন লাগবে। নরম, হ্যাঁ ওই দিন কিছুদিন ওটা ভাজা দেওয়া হচ্ছে না, ভাজা খাওয়া ভালো শুধু খেয়ে নিলাম। মা তো কলা মাখা দিয়ে ভাত খাচ্ছে আর আমরা এখন ভাজা মাছ, দুটো ভাজা মাছ রেখেছিলাম সেই দুটো এখন খাবো। মা তরকারিও আছে। লাল লাল ঝাল তো এই কুমড়ো তরকারিটা খুব টেস্ট হয়েছে। তো গরম ভাত আর গরম তরকারি তো খিদের সময় সত্যি খুব ভালো লেগেছে। খিদের সময় আমাদের খুব ভালো লেগেছে, খাচ্ছি এখন। তো পাতে মাছের ঝাল চলে এসছে আর আমার পাতে দু পিস মাছ এসছে। তার কারণ হচ্ছে এটা একটা মুড়ো, এটা আমার পছন্দ, আর আরেকটা মুড়ো টকে দেওয়া আছে। তো এই মুড়োটা তিনজনে ভাগ করে খাবো, আর পেটিটাও আমার পছন্দ, পেটি তো এসছে পাতে। তো মুড়োটা পরে ভাগ করছি, আগে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খেয়ে দেখো, বাবা খেয়েছে তো কেমন? ফাটাফাটি দারুণ হয়েছে।
আলু তরকারি তো আরে বাস রূপচাঁদ মাছ এত টেস্ট ফুল না মাছটা বড় বলে টেস্ট হয়েছে বেশি মাংসের মতো কালার হয়েছে তো এটা তো চিকেন তো মাংসের আশেপাশে চলে গেছে চিকেনের মতো তরকারি হয়েছে মা শুধু দেখছে সবাই বলছে তো তরকারি খেতে পারবে তো মাছ খাওয়া থেকে সবাই বলছে খুবই ভালো হয়েছে আমার মনে হচ্ছে খুব ভালো হয়েছে কিন্তু খুব আনন্দ করে মাছটা ধরলাম কিন্তু আমি ও মাছ খাই না এটা জুস খাও জুস জুস খেয়ে দেখুন তরকারিটা টেস্ট করে দেখুন না আমি খাবো না বন্ধ লাগে টেস্টটা করে দেখুন দারুন আমার জুস লাগবে বড় মাছ তো খুব টেস্ট করে তবে মাছটা ধরে আমরা খুব আনন্দ পেয়েছি বাবা জাল ফেলতে পারেনি আমার ছেলে এত দুষ্টুমি করছিল যে বাবা নিয়ে চলে গেছে বাইরে তারপর আমরা জাল ফেলতে পেরেছি আমার নামার খুব ইচ্ছে ছিল যে মাছ ধরবো কিন্তু আমার নাতি আমার নিয়ে চলে গেল পার্কে বেড়াতে মাছের মাথা নাও এই তরকারিটা এখন একা খাচ্ছি দেশ কি ধরে ঢেলে নিলাম বন্ধুরা কিছু মনে করো না ওটা তোমারই তরকারি আমরা একটু টেস্ট করলাম জাস্ট সবজি তরকারি বলে চলো তুমি মাছের ডুবু খাও তুমি খাবে কোথায় আমি তো মাছ নিয়েছি মাছের মাথাটা তোমার পাতে পড়লো দেখে মনে হলো যে তুমি খাবে মনে হচ্ছে আমি খাচ্ছি সবাই মিলে খেতে হয় একসঙ্গে একটু নেখো খা ভালো হয়েছে খাও লেজটা খেতে ভালোবাসি তো একটুখানি খাও কারো জুস লাগবে শাশু বইতে কি মিল লাগো লাগবে না তো এই মাছের পুচ্ছটা খেতে আমার দারুণ লাগে মাছের লেজটা দিয়ে দিচ্ছে বৌমার শাশুড়ি মাছ দিলাম না মাছের লেজটা বৌমা খেতে ভালোবাসে এটা পছন্দ করে তো ওই জন্য আর যাই হোক এখানে একটা বলে দিই এখানে দেখো চার পিস মাছ আছে একটা ঠাকুমার যাবে আর তিন পিস যাবে ছোটো কাকা দেবজিৎ আর কাকিমার জন্য যেহেতু কাকাদের পুকুর থেকে মাছ এনেছি অবশ্যই মাছটা দেওয়া উচিত তো এই চার পিস রাখলাম তখন তার ঝাল দিয়ে একটু বেশ বসে বসে জমিয়ে খাই তারপর টক নিয়ে ফিরবো তো দেখো আমাদের খাওয়া শেষ হয়নি আমার ছেলে উঠে পড়েছে তাই এখানে এই যে মাছখানে এসে বসে পড়েছে ও আর আমাদের এবার লেবু দিয়ে মাছের টকটা খেতে হবে তো এখানে যে মাছের মাথাটা আছে এটা বাবাকে দিচ্ছি আগে আর লেজ খেতে আমি ভালোবাসি সেজন্য লেজটা আমি নিয়ে নেবো বন্ধুরা বৌমা মাছের টক করেছে আমাকে দিয়েছে মাছের মাথা খুব ভালো হয়েছে ভাবছি দেবো না কিন্তু সবাইকে না দিয়ে আমি খাইনি সবাইকে দেবো তারপর আমি খাবো ওই জন্যে বৌমা ছেলে দিয়ে দিচ্ছি মাছের টক একটা আলাদা ব্যাপার আর আরও একটা আলাদা ব্যাপার আছে আমার এখানে শ্বশুরবাড়ির লেবু কেরা স্পেশাল ব্যাপার না লেবু লেবু শ্বশুরবাড়ির একটা শ্বশুরবাড়ির একটা যেমন জিনিস একটা আলাদা ব্যাপার আছে মাছের কাঁটা খাওয়া বৌমা আমি যেন বেশি মাছ খেয়েছি মনে হচ্ছে খাও খাও তো বন্ধুরা পুকুর থেকে সবাই মিলে মাছ ধরে মাছ কেটে মাছ রান্না করে মাছ খাওয়া পর্যন্ত পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর যারা এরকম ভিডিও দেখতে চাও তারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা টাটা টাটা